কেউ প্রতিবাদ করেন নাই। কয়টা সেন্টারের খোয়াস্তা করছিলেন? আচ্ছা, এটা সহ কয়টা সেন্টারে এভাবে ট্যাঙ্কি তোলা হয়েছিল আপনার আন্ডারে? টিঙ্কিটা কোটা ঠাকুরের কোটা খুঁজছিলেন, এই টিঙ্কি কেন অফ করবেন? এই টিঙ্কি কেন অফ করবেন দাদা? কোন বাঙ্গার বানানোর মতো? এটা কোন দাদা, কি নাম? এটা ম্যানার মালিক কইছিল আর কি। কোন মালিক? কোন মালিক? আবু। আবু কি? আবু মিয়া। বাড়ি কোন জায়গায়? অমরপুর। ঠিক আছে, এটা এতটুকু রাখলাম মানছি, কিন্তু এটা তো তুমি এখানে তো সরানো দরকার না? আর তুমি যে এখানে ট্যাঙ্কি বউ, এই জানালো গুলো কি করে খুলবা? এটা দাদা ওয়াল লাগাই দিব। কি লাগে ওয়াল লাগাইতি? ওয়াল এখন বাংলা রড আছে দাদা, সিস্টেম আছে নি যে কি লাগে রড ঢুকাইছো? হ্যাঁ না, রড না ঢুকালে দাদা আমরা একটা মজ। আর অঙ্গনওয়াড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে যে ওয়ার্কার, 2 নম্বর সেন্টার এটা, গ্রাম কোপার, এটা কোন এরিয়া? এটা ইস্করবুক। আচ্ছা, করব গ্রাম পঞ্চায়েত এরিয়া আর কি। এটাকে টিঙ্কিটা কেন করা হচ্ছে বা কীভাবে করা হচ্ছে? অ্যাকচুয়ালি এটা যেটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোটো বাচ্চারা যখন আসবো, এরপরে লেট্রিনে যাব, তখনকার এই ট্যাঙ্কিগুলি ইউজ করা হয়। কিন্তু এখন দেখা যাইতেছে যে অঙ্গনওয়াড়ি সেন্টারের লগে যে ট্যাঙ্কিটা বানানো হয়েছে, এটা কিন্তু এখন অঙ্গনওয়াড়ি যে ওয়ালের লগে অ্যাটাচ করা হয়েছে। আর তাছাড়া নিচে যে মানে নিচে যে রাবদালে দেওয়ার দরকার আছিল, ওই রাবদালগুলি দেওয়া হয়নি। হ্যাঁ, এরপরে যে জায়গাতে 1 ফুটের মতন ধাপ ডাইভ করানোর কথা ছিল, ওইখানে মাত্র শুধু একটা ইট, এরপরে সব উঠেছে। আর যে মাঝখানে যে জয়েন্ট দেওয়া হয়, ওইখানে কিন্তু কোনো সীমানা আর ভালোগুলো এটা ঠিকভাবে দেওয়া হয়নি, এটার জন্য আমি মানা করেছি। এটার ম্যানেজার কে আর তার সাথে কেউ কোনো ইনভলভ আছে কি না? ইনভলভ বলতে আমাদের আমাদের এলাকারের ভনুদেব বর্মা এবং রাজেশ ত্রিপুরা। মেন ম্যানেজার হচ্ছে আবুল মিয়া, তাই তো? আবু মিয়া। আবু মিয়া, আবু মিয়া, আবু মিয়ার নাম আমি অনেকগুলো শুনছি,
উনি নাকি অনেক জায়গাতে 2 নম্বর কাজ করেছে, এরপর বড় বড় ব্রিজগুলো এটা এখনও সম্পূর্ণভাবে শেষ হয় নাই, এর কারণে আবু মিয়া এখনও এইভাবে 2 নম্বর কাজ মানে করে মানে চলতেছে।